আপনিও কি ইউটিউব ভিডিও ডাউনলোড করে দেখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি প্রসেস দেখাবো, এমন একটি সিস্টেম দেখাবো, আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করে একবার না দুইবার না ডাটা বন্ধ করে আপনি একাধিকবার দেখতে পারবেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা খুবই চমৎকার হবে আপনার জন্য। তাই অবশ্যই এই ধরনের চমৎকার ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। ওয়েল, ইউটিউব ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য অথবা ইউটিউব ভিডিও ডাউনলোড করে অফলাইনে দেখার জন্য সর্বপ্রথম ইউটিউবের অ্যাপটাকে ওপেন করে দিবেন। ইউটিউবের অ্যাপটুকু ওপেন করে দেওয়ার পরে আপনি এখানে একদম নিচে জিমেলের আইকন পাবেন, হাতের ডান পাশে এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক দিবেন আপনি একটু নিচে চলে আসবেন, এখানে পেয়ে যাবেন ডাউনলোডস বলে একটি অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ডাউনলোডসে যখন ক্লিক করবেন তখন আপনি উপরেই পেয়ে যাবেন, আপনার হাতের ডান পাশে আপনি এখানে পেয়ে যাবেন থ্রি ডট। এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে সেটিংস এর অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। সেটিংস এর অপশনে ক্লিক করার পরে এখানে কিছু অপশন পাবেন, এগুলো ভালো করে বুঝতে হবে। প্রথমে দেখতে পারতেছেন ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি, অর্থাৎ আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান সেক্ষেত্রে শুধুমাত্রই আপনি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করতে পারবেন। আপনাদের যদি এই অপশনটুকু অন থাকে অবশ্যই কিন্তু এখান থেকে বন্ধ করে দিবেন। এবার এখানে একটা অপশন দেখতে পারতেছেন রিকমেন্ডেড ডাউনলোডস, যদি আপনি আপনার ফোন থেকে অর্থাৎ ডাটা থেকে অথবা ওয়াইফাই থেকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই রিকমেন্ডেড ডাউনলোড অপশনটুকু বন্ধ থাকলে অন করে দিবেন। এখানে আপনাদেরকে যেই দুইটা সেটিংস দেখিয়েছি এই দুইটা অবশ্যই আমি যেভাবে বলেছি ঠিক ওইভাবেই করবেন। এরপরে তিন নম্বরে একটা অপশন দেখতে পারতেছেন ইউজ এইচডি কার্ড, আপনি যদি আপনার ফোনে এইচডি কার্ড ব্যবহার করে থাকেন এবং আপনি যে ডাউনলোড করবেন সেই ফাইলগুলো যদি আপনি এইচডি কার্ডে নিতে চান সেক্ষেত্রে এটাকে অন করে রাখবেন। আর যদি আপনার ফোন মেমোরিতে এটা নিতে চান অর্থাৎ ফোনেই ডাউনলোড করতে চান সেক্ষেত্রে অবশ্যই এটাকে বন্ধ করে দিবেন। তো আমি যেহেতু মেমোরিতে রাখবো এটাকে আমি অন করে দিলাম। তো এই তিনটা সেটিংস আপনারা জাস্ট আমি যেভাবে বলেছি ওইভাবে করে নেবেন। এবার দেখেন আপনি যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চান আপনি ইউটিউব থেকে, তাহলে জাস্ট কি করবেন এই থ্রি ডটে ক্লিক করবেন এবং ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন সেই ভিডিওটুকু এখানে ডাউনলোড হয়ে গেছে। তো দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। তো আপনাদের যে ভিডিওটুকু এরকম ডাউনলোড করবেন সেগুলো কিন্তু আপনারা চাইলে ডাটা বন্ধ করেই কিন্তু দেখতে পারবেন। দেখেন আমি এখান থেকে জাস্ট ডাটাটাকে বন্ধ করে দিলাম। এবার আমি যদি এই ভিডিওটাকে প্লে করে দেই তাহলে কিন্তু দেখতে পারবেন এই ভিডিওটুকু কিন্তু চলতেছে। আপনিও কিন্তু এইভাবে ভিডিও ডাউনলোড করতে পারেন এবং অফলাইনে একাধিকবার দেখতে পারেন।